হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এভরিথিং এক্সপ্লেন। তো যেরকম আমি থাম্বনেল আর টাইটেলে দিয়েছি, আজকে আমরা লজিক ব্লক সম্পর্কে জানবো। তো সেটা পাবো ব্লক সেকশনে গিয়ে, লজিক ব্লক। আমরা আজকে ট্রু, ফলস, নট ইকুয়াল, নট ইকুয়াল অ্যান্ড অর, এই কটা ব্লক সম্পর্কে জানবো। এই কটা ব্লকের কাজ কি সে সম্পর্কে জানবো। তো আমরা ডিজাইনে এসে দুটো বাটন নিয়ে নেব, দুটো বাটন নিয়ে নেব এবং একটা টেক্সট বক্স নিয়ে নেব, ব্যাস এতটুকুই দরকার। এরপর আমরা জানবো ট্রু এবং ফলস কী জিনিস, আর নট কীভাবে কাজ করাতে হয়। তো চলো ডিজাইনে যাব। আমরা যদি বাটন ওয়ানকে দেখি, এটাকে এখান থেকে ভিজিবল বা ইনভিজিবল করা যাবে, তাই না? তো এটা প্রোগ্রামেটিকলি কীভাবে সম্ভব হবে তো সেটাও আমি বলি। এখানে বাটন ওয়ানকে ভিজিবল বা ইনভিজিবল করছিলাম। তো ব্লকসে যাওয়ার পর বাটন ওয়ানে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখাচ্ছে বাটন ওয়ানের ভিজিবল, তাই না? ডিজাইনে দুটো বাটন আছে, বাটন টু। আমি চাইছি যে বাটন টুতে যখন আমি ক্লিক করব, ওয়েন বাটন টু ক্লিক, তখন বাটন ওয়ানের ভিজিবিলিটিটা এখন তো ভিজিবল রয়েছে, কিন্তু ভিজিবিলিটিটা ফলস হয়ে যাবে বাটন টুতে ক্লিক করলে, তাই না? তো যদি ডিজাইনে যাই, তো বাটন টুতে যখন ক্লিক করব, বাটন ওয়ানের ভিজিবিলিটি ফলস হয়ে যাবে। ফলস হয়ে যাবে মানে ভিজিবল আর থাকবে না। তো চলো মোবাইলের দিকে যাওয়া যাক, দেখি। তো এখানে দেখা যাচ্ছে বাটন ওয়ান ভিজিবল রয়েছে, যদি বাটন টু ক্লিক করে দিই তাহলে বাটন ওয়ান ইনভিজিবল হয়ে গেল, বাটন টু ওপরের দিকে চলে গেল। সেরকমই যদি আমি এখানে এটাকে ট্রু করে দিই, এরপরে বাটন টুকে আবার প্রেস করি, তো বাটন ওয়ান ভিজিবল হয়ে গেল। তো এই হচ্ছে ট্রু অথবা ফলস এর ব্লক, যেখানে সত্য অথবা মিথ্যাকে বোঝায়। তো নট ব্লকের কাজ হচ্ছে যে কোনো জিনিসকে বিপরীত করে দেবে, যে কোনো জিনিসকে না, ট্রু অথবা ফলসকে বিপরীত করে দেবে। তো যদি আমি বাটন ওয়ানকে ভিজিবিলিটি ট্রু করি, তার মানে বাটন ওয়ানকে ভিজিবল করবে, আর যদি নট ট্রু করি, তার মানে বাটন ওয়ানকে ফলস করবে। তো চলুন বাটন টু প্রেস করে দেখি। তো এখানে আমি বাটন টু প্রেস করছি, বাটন ওয়ানের ভিজিবিলিটি ফলস হয়ে গেছে, বাটন ওয়ানের ভিজিবিলিটি ফলস হয়ে গেছে, ওকে। তো সেরকমই যদি এখানে আমি ফলস করি, এরপর যদি বাটন টু করি, তাহলে ভিজিবিলিটি চলে আসছে, তার মানে নট ফলসকে ট্রু করে দেবে আর ট্রুকে ফলস করে দেবে। এরপর আমরা জানবো ইকুয়াল আর নট ইকুয়াল, এখানে ইকুয়াল আছে আর এখানে নট ইকুয়াল আছে। তো ইকুয়াল, নট ইকুয়াল অ্যান্ড অর, এগুলো কাজে লাগানোর জন্য আমরা কন্ট্রোলে আর একটা ব্লক দেখব, ইফ দেন। ইফ দেন একটা কন্ট্রোল ব্লক। তো আমি চাইছি যখন বাটন টুকে ক্লিক করব, করার পর ইফ যদি এখানে একটা কন্ডিশন বসবে, এবং এই কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে এই দেন ব্লক কাজ করবে। তো কন্ডিশন আমরা দেবো যে বাটন ওয়ান, বাটন টু এর টেক্সট এবং এটাকে কপি করে এখান থেকে এটাকে বাটন ওয়ান করে নিলাম। তো বাটন ওয়ানের টেক্সট, বাটন টু এর টেক্সট এবং বাটন ওয়ানের টেক্সট যদি ইকুয়াল হয়, সমান হয়, তো কি করবে, তো টেক্সট বক্সের টেক্সট হয়ে যাবে, এখান থেকে টেক্সট নিয়ে নেবো, আর টেক্সট বক্সের টেক্সট হয়ে যাবে ওকে, ওকে যদি ইকুয়াল হয় ওকে হয়ে যাবে। এরপর আমরা মোবাইলের দিকে যাই। তো মোবাইলে এখানে দেখা যাচ্ছে টেক্সট বক্স ফর বাটন ওয়ান আর টেক্সট ফর বাটন টু, দুটো লেখা টেক্সট আলাদা আলাদা আছে, তার মানে টেক্সট বক্সের টেক্সে ওকে লিখবে না। তো যদি আমি বাটন টুকে প্রেস করি,
তো কিছুই লিখছে না, তাই না? এরপর এটা আমি নট ইকুয়াল, তার মানে এটা বোঝাতে চাইছি যে টেক্সট বক্সের টু এর টেক্সট এবং টেক্সট বক্স ওয়ানের যে টেক্সট সেটা ইকুয়াল নয় কো। আর যদি ইকুয়াল না হয় দেন এইটা করবে টেক্সট বক্স ওয়ানের টেক্সটকে ওকে করবে। এরপরে দেখি কি হয়, বাটন টুকে প্রেস করলাম, টেক্সট বক্সের টেক্সটকে ওকে করে দিয়েছে। তো এই হয়ে গেলো ইকুয়াল আর নট ইকুয়াল। এরপর আমরা দেখবো অ্যান্ড ব্লক, অ্যান্ড ব্লক কী করে কাজ করে, তাই না? এরপরে আমরা দেখবো অ্যান্ড ব্লক কীভাবে কাজ করে। তো অ্যান্ড ব্লক দুটো কন্ডিশনকে ট্রু করতে হবে তবে দেন ব্লক চলবে। তো একটা কন্ডিশন আমি এখানে রাখলাম যে বাটন ওয়ানের টেক্সট আর বাটন টু এর টেক্সট ইকুয়াল নয় কো, যেটা ট্রু হয়ে গেল। আর একটা ট্রু কন্ডিশন দিতে হবে, সেটা হচ্ছে টেক্সট বক্স টু, একটা টেক্সট বক্স নিয়েছি আমি এখানে, টেক্সট বক্স টু এর ভিজিবিলিটি। তো এটা জানাতে চাইছি যে টেক্সট বক্স টু ভিজিবল আছে এবং টেক্সট বক্স টু এর টেক্সট এবং টেক্সট বক্স ওয়ানের যে টেক্সট সেই দুটো টেক্সট ইকুয়াল নয় কো। তো এই দুটো কন্ডিশন যদি ট্রু হয় তো টেক্সট বক্স ওয়ানের যে টেক্সটটা সেটা ওকে হবে, ঠিক আছে? তো কন্ডিশন দেখি, মোবাইলের দিকে যাই। তো মোবাইলের দিকে গিয়ে দেখতে পাবো যে বাটন ওয়ান আর বাটন টু এই দুটো টেক্সট তো ইকুয়াল নয় কো, একটা কন্ডিশন ট্রু হয়ে গেছে এবং টেক্সট বক্স টু ভিজিবল আছে, এই যে নিচে টেক্সট বক্স টু ভিজিবল আছে। এরপর যদি আমি বাটন ওয়ান ক্লিক করি তাহলে ওকে দেখাবে। কিন্তু এইখানে যদি আমি একটা কাজ করি, নট ব্লককে নিয়ে নিই আর এইখানে জাস্ট বলে দিই নট ভিজিবল এবং এটাকে এখানে লাগিয়ে দিই, তো টেক্সট বক্স টু ভিজিবল নয় কো সেটা বলছি। তার মানে কি, একটা কন্ডিশন আমার ফলস হচ্ছে, কারণ আমার টেক্সট বক্স টু তো ভিজিবল রয়েছে, টেক্সট বক্স টু এখানে ভিজিবল রয়েছে, আমি বলছি নট ভিজিবল আর একটা কন্ডিশন ট্রু হয়েছে, তার মানে এটা কি, এটা কাজ করবে না, দেন ব্লক কাজ করবে না, তাই না? তো এটাকে আমি একটু কেটে দিই, ওকে। এরপর যদি টু প্রেস করি তো কাজ করছে না। তার মানে অ্যান্ড ব্লক কী করে দুটো কন্ডিশনকেই ট্রু করতে হবে, ইয়ার লেফটের আর রাইটের দুটো কন্ডিশনই ট্রু হলে তবেই কাজ করবে। এইখানেই আমরা যদি অর ব্যবহার করি তাহলে কি, একটা কন্ডিশন ট্রু হলেই হবে, লেফট অথবা রাইটের একটা কন্ডিশন ট্রু হলেই হবে। যেমন এখানে টেক্সট বক্স টু এর ভিজিবল নট করেছি, মানে টেক্সট বক্স টু এর ভিজিবল নেই কো সেটা বলেছি, কিন্তু একটা কন্ডিশন রাইট, সেটা হচ্ছে বাটন ওয়ানের টেক্সট আর বাটন টু এর টেক্সট, এই দুটো সমান নয়। তো এরপর যদি আমরা বাটন টু ক্লিক করি তাহলে ওকে চলে আসবে যেমন আসছে, তাই না? তো এই হয়ে গেলো অর, অ্যান্ড, ট্রু, ফলস আর নট ব্লকসের কাজ। তো আর একবার যদি আমি সামারি করে দিই তাহলে হচ্ছে নট ব্লক কী করে, এর আগে কন্ডিশন যদি সেটা ট্রু অথবা ফলস হয় তো সেটাকে নট করে দেয়, মানে ট্রু থাকলে ফলস করে দেয়, ফলস থাকলে ট্রু করে দেয়। অর ব্লক কী করে, দুটোর মধ্যে একটা কন্ডিশন ট্রু হলেই প্রোগ্রামকে রান করে এবং ইফের পর দেন ব্লক চলতে থাকে। আর এটা কন্ডিশন চেক করে যে এই দুটো, মানে রাইট এবং লেফটের যে ব্লক রয়েছে সেই দুটো ইকুয়াল কিনা সেটা চেক করে লজিক্যালি, এবং নট ইকুয়াল কিনা, মানে সেই দুটো ইকুয়াল কিনা এটাই দেখে, অথবা নট ইকুয়াল কিনা এটাই দেখে। আর তারপরে ট্রু এবং ফলস আর অর অ্যান্ড সবই তো বলে দিলাম। তো এই হয়েগুলো লজিকের পুরো সেকশন কভার করে দিয়েছি আমি। যাবার আগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনি দেখতে পাবেন সবার আগে। ধন্যবাদ।